তো ভাই ব্রাদার, ভিডিও শুরুতে আমি বলে দিই, আমি কিন্তু ভিডিওটাতে কোনোভাবে মিস্টার ত্রিপুরার ভাইকে টানতেছি না। সে তার জায়গায় অলওয়েজ বেস্ট, আমি শুধুমাত্র তাদের রিপ্লাই করতেছি। এই যে দেখতে পাচ্ছো কমেন্টগুলো করছে, লিটারেলি ভাই আমার মাথা মোথা পুরো হ্যাং হয়ে গেছে কমেন্টগুলো দেখে। যারা চ্যালেঞ্জ ভিডিওটা দেখছো তারা দেখছো আমি কিন্তু সোলো ভার্সেস ডুওতে গ্র্যান্ড মাস্টার র্যাঙ্কে চ্যালেঞ্জটা কমপ্লিট করছি, যাতে চ্যালেঞ্জটা আরও কঠিন হয়, এক্সাইটিং হয়। কিন্তু তাদের মতে ডুওতে নাকি ইজি ভাই, পারলে ডুওতে তিনটা কুমড়া পুরা ফুল ফাটায়া এই চ্যালেঞ্জটা 14 কিল প্লাস করে গ্র্যান্ড মাস্টার র্যাঙ্কে করে দেখাও তো। পারবা না, কেউ পারবা না। ভিডিও লাস্টে কিন্তু একটা চমক রাখছি আমি, আর যারা কমেন্ট করছিলা যে পারবো না পারবো না, এটা আমার ডিকশনারিতে নেই। লেটস গো। যাক ভাই, অনেকগুলো প্লেয়ার নামতেছে এখানে, যদি এতগুলো 3 6 7টা মনে হয় প্লেয়ার নামতেছে, বাট এখানে কি কিল পাবো 60টা? যদি পাওয়া যায় কিল ভাই আমি লালে লাল শাহজালাল হয়ে যাবো, বাট এগুলো তো সব উপরে নামতেছে ভাই। না কেন এদিকে, আরে মাঝখানের টাইমে ভাই ওইদিকে ঘুরে গেছে, এদিকে ঘুরলে কিন্তু আচ্ছা ওইদিকেও একটা প্ল্যান। আরে কি একটা অবস্থা, হোয়েল বেল বাটাতে লাগছে আমি। ওই যে প্ল্যানটা দেখে দেখে দেখে, আরে ভাই এদের কপাল ভাই, নামার সাথে সাথে মনে হয় গ্লোয়াল নিয়ে নামে ভাই, গ্লোয়ালটা না থাকলে কিন্তু কিলটা পেয়ে যায়। আরে ফাইট অলরেডি লেগে গেছে, প্ল্যান অলরেডি মরছে, দ্যাট লস হয়ে গেল। টুপি পাইছি, ভালো হয়েছে টুপিটা পাইছি। এই তো একটা, এই তো ভাই, কই ফেলাবা তুমি হ্যাঁ বাবু, কই ফেলাবা, কিচ্ছু নাই, এই গরিবটা পুরো আমার মতো কপাল। মাঝে মধ্যে আমার এরকম হয়, ওই যে একটা প্লেয়ার ওর কাছে টুপি কিনে ভাই, একটা শট লাগালাম, দুইটা 41-41 দিলাম ওকে, ডান। আচ্ছা আপাতত টুপিটা নেই, ঠিক আছে এইদিকে আগে ক্লিয়ার করি টুপিটা নেওয়া। স্ক্যানারটা এদিকে, আচ্ছা এই দুইটা কি উপরে নাকি কোথায়? আচ্ছা এই দুইটা উপরেই, উপরে ঠিক আছে, এই দুইটা উপরে প্লেয়ার, নিচে নামবে না ওরা। ওইটা ভেবি বাইরে, হ্যাঁ ওইটা বাইরে, ওইটা বাইরে। আচ্ছা বাইক নিয়ে এদিকে না, চলে যাচ্ছে, দেখ চলে যাচ্ছে, এদিকে থামবে না। ওই যে হ্যাঁ ঢুকছে ওইটা, এদিকে এদিকে, ওটা ভেবে স্ক্যানার দেখে আসছে ভাই। উপরে 4টা প্লেয়ার ছিল, এক শট। এই জাস্টিন বিবার ক্যারেক্টার থাকলে এত টাইম লাগে রে মারতে রে ভাই, অনেক টাইম লাগে। এগুলো তো উপরে, এগুলো জীবনেও নামবে না, পুরো চাঙ্গের উপরে। ওটা ব্লু জোন খুঁজে আমি আবারও অ্যামো পাইলাম না, ঠিক আছে অ্যামো শর্ট পড়ছে, কুমড়া কিন্তু চলে আসছে। লেটস গো, কুমড়া ফাটানো শুরু করি। তো ভাইরা যারা যারা ফেসবুক পেজে দেখতেছো সবাই কিন্তু ফেসবুক পেজের সাথে ফলো করে দিবা, ভিডিওটা লাইক করবা, আর কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানাতে ভুলবা না গাইস, ঠিক আছে। ভিডিওটা সম্পর্কে তোমাদের মতামত জানাতে ভুলবা না। যারা সব ভাই ভাতার ইউটিউব চ্যানেলে দেখতেছো সবাই লাইকটা করে দিবা, আর কমেন্টটা অবশ্যই করবা। আর আরেকটা কাজ, ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আমাদের কিন্তু 5 লাখ ফলোয়ার কমপ্লিট করতে হবে, খুবই ইচ্ছা। তো দেখা যাক আমাদের হয় নাকি ভাই, পয়জন মারা যায় ভাই আমার মনে হচ্ছে না। আরে ভাই এটা লাইফই কমাইতে পারলাম না, 37টা বুলেট ভাই রে কপাল। মানে কি ভাই, ব্লু জোনে এয়ার অ্যামো খুঁজে পাই না ভাই, এটা কোনো কথা? স্নাইপার নিয়ে আসলেই পারতাম, এখন এয়ার অ্যামো খুঁজো, স্নাইপার দিয়ে মারি হয়ে যাবে বেবি। আচ্ছা এয়ার অ্যামো খুঁজি ভাই, স্নাইপার তো অনেক টাইম লাগবে মারতে, অনেক টাইম লাগবে লিটারালি। আরে এই জায়গাও লুটেন ভাই, অ্যাম পরে ওয়ান পরে আছে, বাট ইয়া নাই, এইটাতে যা আছে যা আছে এই দিয়ে বাড়ছে। আবার পয়জন, আল্লাহ এতবার পয়জন মারে, এই কি ব্যাপার? ওইদিকে খুললো কেন, এদিকে প্লেয়ার আছে তাহলে, কপাল ভালো লাগে নাই লাগে নাই। মানে বেঁচে গেছি, এদিকে ঘুরতে থেকে টের পেয়ে গেছি, নইলে মারার চক্করে টের পেতাম না। ও আমারে দেখছে কি, ও আমারে দেখ। আরে কুমড়া ভাই ভাবে এদিকে এদিকে আস, আচ্ছা এদিকে আসবেন এমনিও, ও আমারে খুঁজতেছে ভাবে। এক শট, চাক চাই হলো, ভালো হয়েছে। এখন ওরে মেরে ওর লুটটা করে এই কুমড়াটা ফাটাই দিব আমি। দুইটা কুমড়া এখন আস্তে আস্তে, কুমড়াদের কেউ টাচও করে নাই, মাছের তেলে মাছ ভাসবো এখন আমি। এই মেরে মেরে এনি মেরে মানে লুট দিয়ে কুমড়াটা ফাটাবো, আবার লুট করবো, হয়ে যাবে হয়ে যাবে। আরেকটু আরেকটু আরেক ম্যাগাজিন। তো ভাইরা ভিডিওর লাস্টে কিন্তু চমক আছে, ঠিক আছে। এই যে যারা যারা খারাপ কমেন্ট করছে স্পেশালি তাদের জন্য কিন্তু ভিডিওর লাস্টে একটা কঠিন চমক আছে। আমি কিন্তু কমেন্ট করে কিছু বললাম, আমি কথাই না, আমি কাজে বিশ্বাসী, আমি কাজে করে দেখাইছি। ভিডিওর লাস্টে যারা যারা খারাপ কমেন্ট করছো অবশ্যই ভিডিও লাস্টে তো দেখবা, ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা চমক আছে। ওই যে মারতেছে, ওর কাছে স্নাইপার, ওর কাছে স্নাইপার একটু। ওরে ভাই কয়টা গ্লোয়াল মারছে রে ভাই ও, দাঁড়াও দাঁড়াও এদিকে আমি আগে জিনিসপত্র তুলে নিই, দাঁড়াও ওইদিকে থাকুক।
এই রাবলেম কই, এই রাবলেম, এই তো এই রাবলেম পাইছি, গ্লোয়াল মেরে নি, রিক্স নেওয়া যাবে না, রিক্স নেওয়া যাবে না। ওকে কিছু ড্রপ করে, এই রাবলেম এমন তুলে নেই, এখান থেকে কিছু এমন তুলে নেই, এবারে এদের রাশ দিই। আচ্ছা ও কি পালাই গেছে ওইখান থেকে, তিনটা গ্লোয়াল মেরে দিছে এক এক শট লাগার পর। আচ্ছা আছে, যা একবারে ভাই খুলে উড়াই দিছে ভাই হেডশট দিয়ে। যাক ভেস, মানে ভেস্টটা নিয়ে নি, কুমড়া ভাই ভেস্টের অবস্থা পুরো কেরোসিন বানায় দেয়। আচ্ছা গাড়ি রাস পেলাম মেবি, হ্যাঁ গাড়ি গাড়ি গাড়ি। ওকে কুমড়া লুট করতে আসতেছে, হ্যাঁ এদিকে আয় এদিকে আয়। কীভাবে থালতে আমার দেখছে নাকি তাই তো, আরে না আমার দেখে নাই, ওর লাইফ কম ছিল। যাক ভালো হয়েছে একটা স্পোর্টস কার এনে দিছে গাইস, এই স্পোর্টস কারটা। আরে এদিক, আরে ছি কিল, আরে গাড়িতে করে পালাচ্ছে, আরে আরে রে হেডশট হেডশট হেডশট, কই যাবা ভাইয়া ভাই, গেল এদিকে আয়, যাইস না ভাই চলে যাস না চলে যাস না, কিলটা লাগবে এক শট, বাইক ঠেকা দিছে আরেক শট, ওপি 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 ওপি। এই জন্য এই প্রবলেম তো ভালো, বুঝি আরেকটা প্লেয়ার এদিকে 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 155 ভাই জোনের বাইরে কুমড়া ভাই, সেকেন্ড কুমড়া জোনের বাইরে, শেষ আমি শেষ, জোনের বাইরে ফাটানো খুব টাফ। এখন কত হইলো, জোনের বাইরে এটা ফাটাতে ফাটাতে আমি এটা ফেটে যাই ভাই, জোনের বাইরে খুবই টাফ এই কুমড়া ফাটানো, পুরো লাইফ কার হয়ে যায় আমার কাছে। মেট্রিক কোটা একটা মেট্রিক কোটা দিয়ে করতে সুপার মেট্রিক কোটা আছে, এখানে জোনের বাইরে পড়িয়ে রেখে ছিলাম সুপার মেট্রিক কোটা। জলদি জলদি ফুট ভাই, জলদি জলদি ফুট ভাই, জোনে যাইতে হবে, ডেড জোন লাস্ট সার্কেল এটা ভাই, বলফার জ্বালাই দিয়ে আগে, আবার বলফার, আবার ইয়া নামাল ভাই, বলফারের উপরে বলে পয়জন মারছে, হাই কি অবস্থা। জলদি 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 ভাই, জলদি ফুট, 24% আর দুই ম্যাগাজিন করে রাখবে, আরেকটু 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 এম প্রাইস উঠছে। জলদি জলদি লুট করতে হবে ভাই, জোন কিন্তু শুরু হয়ে গেছে, ওয়ার্নিং দিয়ে দিছে, জোন পুরো শুরু, জোনের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। আরে জোন ঠেকে গেছে ভাই, পুরো ডেড সার্কেল, ডেড সার্কেল এটা ভাই, ডেড সার্কেল পুরো, শেষ আমি শেষ, আমি কেজে লাগছে, আমি জোনের বাইরে শেষ হয়ে যাবো ভাই, জোন শুরু হয়ে গেছে, ছয়টা মাত্র সুপার মেট্রিক আছে, হবে কি, আল্লাহ ছি কি করলাম পুরা ফেসে গেলাম, আরে ছি ছি। ওইখানে আরেক একটা সুপার মেট্রিক, কয়টা সুপার মেট্রিক, একটা সুপার মেট্রিক এখানে 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 এখানে, ওকে আরে আল্লাহ পাঁচটা সুপার মেট্রিক ভাই, ডেড সার্কেল পুরা ডেড সার্কেল গাইস, কি মনে হয় আমরা কি পারবো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, কমেন্ট সেকশনে কিন্তু জানাও, তোমরা তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবা, আর লাস্ট পর্যন্ত কিন্তু ওয়েট করবো, কজ লাস্টে তোমাদের জন্য চমক আছে, কিন্তু লাস্টে কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা ফুল দেখতে হবে গাইস, লেটস গো লেটস গো। হবে কি, তিনটা সুপার মেট কি না দুইটা আছে ভাই, কি মনে হয় হবে নাকি। তো যা যা ফেসবুক পেজে দেখতেছো গাইস, ফেসবুক পেজটাতে ফলো করে দিও, আর ভিডিওটাতে লাইক করবা শেয়ার করবা আর কমেন্ট করে অবশ্যই জানাবা, লাস্ট লাস্ট সুপার মার্কেট ভাই, লাস্ট সুপার মার্কেট। আর যেসব ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছো অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা, যা যা সাবস্ক্রাইব করো, অনেকে আছো ভাই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করে দিও। আরেকটু 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 হয়ে গেছে, গাড়ি থেকে নামি, আরে ফাইট করে চলতেছে ডান, আরে কিল চুরি করে ফেলছে এনিমির, ওকে আমার দেখছে না না, ও আমার দেখা নাই, ওয়েট ওয়েট ওয়েট, দেখা নাই আমারে, দেখা নাই দেখা নাই দেখা নাই, এক শট বুম ভাই, 11টা কিল হয়ে গেছে মিস্টার ত্রিপোলার ভাই, কিন্তু মানে উনি 11টা কিল করছিল, আমরা কিন্তু 11টা কিল করে ফেলছি, এখন আমাদের জাস্ট কুমড়াটা ফাটাইতে হবে আর বুয়াটা নিতে হবে, তাহলেই কিন্তু তার চ্যালেঞ্জটা ব্রেক হয়ে যাবে, কজ তিনি 10 মানে মাত্র 10 কিলের চ্যালেঞ্জ দিয়েছিল আমাদের, আমরা কিন্তু 11টা কিল করে ফেলছি, উনি 11টা কিল করছে, মানে লাস্ট কিল করে যদি আমি বুয়া আনতে পারি তাহলে 12 কিল হয়ে যাবে, লেটস গো। প্লেয়ারটা কই, আরে লাস্ট প্লেয়ার ওইদিকে, লাস্ট প্লেয়ার ওইদিকে, ওই কুমড়াটা ওইদিকে যায়, আমারে না মারলে হয়েছে লাস্ট প্লেয়ারটা ভাই, আমি খালি এটা ভাবতেছি ওদিকে গ্লোয়ালটা মেরে দিই, আর ফাট 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 ফাট, জলদি ফাট জলদি ফাট, আরে কুমড়া রে ভাই, এনিমিটার মার না এনিমি, আরে পয়জন, আরেকটু আরেকটু ভাই, লাস্ট প্লেয়ারটা আমার সাইডে না মারলে হয়েছে, 47% কমাই দিচ্ছি, কিন্তু খালি সাইড থেকে আমারে না মারলে হয়েছে লাস্ট প্লেয়ারটা, ফুট ফুট ফুট, আরে আমার এমন শেষ ভাই, এমন শেষ হয়ে গেছে, আমি এটাই ভাবতেছিলাম এমন শেষ হয়ে যাবে, স্নাইপার দিয়া, ওই যে এমন পড়ে আছে সামনে, আরে ওই দেখ আমারে মারতেছে ভাই, তোমরা আমারে মারিস না, আমারে মারিস না, আমারে মারিস না, ওকে ওই এমনটা তুলতে হবে, দাঁড়ো দাঁড়ো এমনটা তুলতে হবে, ওইটা ওইটা এমনটা তুল, ওকে এমন উঠছে, ওকে ডান ডান, এমন 1v1 হ্যাঁ, এদিকে 15 টোকেন বলে গেছে, এদিকে এদিকে
এদিকে এদিকে, আরে এক শট লাগে না, এই তো 28 খেতে মাত্র। পিক 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 পিক, হো ফর ইউ গাইস এভরিওয়ান, ফর ইউ, ঠিক আছে, তোমাদের জন্য, সবার জন্য। সোলোতে ভাই ইজি, সোলোতে ইজি ইজি, তো লাস্টে যে চমকটা আছে ওইটা কিন্তু এখনো তোমাদের দেখাইনি, লাস্টে চমকটা আরো দেখে যাবা, ঠিক আছে। যারা যারা খাপ খাপ করো তাদের জন্য রিপ্লাই আছে লাস্টে। তো ভাইরা যারা যারা দেখতেছো সবাই, যারা ইউটিউব চ্যানেলে দেখতেছো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যারা পেজে দেখতেছো পেজটাতে ফলো করে দিবা, ভিডিওতে লাইক করতে ভুলবা না। গ্যান মাস্টারে কিন্তু করে ফেলছি চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট, লেটস গো বয়, লেটস গো। তো গাইস যা যারা বলো না সোলোতে নাকি অনেক কঠিন চ্যালেঞ্জটা কমপ্লিট করা, ভাই তাদের জন্য আমার হিস্ট্রিটা দেখো, 1 2 3 4 5 6, 6টা ম্যাচ খেলছি টোটাল, 6টা ম্যাচের মধ্যে 1 2 3 4, এই 4টা ম্যাচে আমি মিশনটা কমপ্লিট করছি। এখন অনেকে বলবো আমি কি চাপা মারতেছি ভাই, ঠিক আছে। তাদের জন্য ছোট ছোট ক্লিপগুলো তোমাদের জন্য ভাই, ছোট ছোট এই ক্লিপগুলো দেখে নাও না, 4টা ম্যাচের একটু ক্লিপগুলো দেখে নাও প্লিজ ভাই, প্লিজ। তো এইটা ওর মধ্যে একটা ম্যাচের পার্ট, ঠিক আছে। এখানে দেখো আমি নামতেছি, আমি টেনে টেনে নিতেছি একটু তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে লুট টুট করলাম, নামার সাথে সাথে কিন্তু ফাইট টাইট লেগে গেল। দেখো 2টা কিল, 3টা কিল, 4টা কিল হয়ে গেছে, ঠিক আছে, 4টা কিল। তারপরে এই যে দেখো, আচ্ছা এখানে আরও 2টা কিল করে ফেলছি, 6টা কিল করে ফেলছিলাম এখানে। তারপরে এই যে কুমড়া গাছে যাই, ফুল কুমড়াটা ফাটাই, দেখো কুমড়াটা ফাটাই দিতেছি, দেখতে পাচ্ছো কুমড়াটা বুম বাম ফিনিশ করে দিছি। তারপরে আমি এদিকে গাড়ি মেবি নেই আরেকটা, তাই না, হ্যাঁ গাড়ি নিয়ে আরেকটা কুমড়া গাছে যাই। এই যে দেখো বাইক নিয়ে যেতেছি, এই যে দেখো আবার বলবে কি গাড়ি চেঞ্জ করে বাইক পেলাম, কই দেখো এখান থেকে নামলাম, এই যে বাইকটা নিলাম, ওকে বাইকটা নিয়ে এই যে দেখো এই কুমড়াটার কাছে আসছি, এই কুমড়াটা ফুল ফাটাইছি, দেখো 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 চান্দুরা দেখো, এই তো ফুল ফাটানোই পড়ে। তারপর আবার বাইকটা নিয়েছি, বাইকটা নিয়ে আবার গেছি, এখানে একটু ফাইট টাইট হয়েছে, এখানে কিল করছি, 10টা কিল হয়ে গেছিল। এই যে দেখো কুমড়াটার কাছে গেলাম, কুমড়াটা ফাটাতেছি, দেখো 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 দেখো, এই তো এই যে কুমড়াটা, এই যে কই আর দেখো, এই যে কুমড়াটা ফাটাইছি। তারপর এই যে এদিক দিয়ে গেছি, এদিক দিয়ে যায় যায়, এই যে যায়, এই দেখো, আচ্ছা বুয়ার পাটটা দেখো না, এই দেখো এখানে একটা রে মাইন্ড ডুম বুম, আর ওই যে লাস্ট প্লেয়ার, ওই যে আবার বাদ দিলে বুয়া। আরেকটা ক্লিপ দেখাই দিচ্ছি, তাই না, দিচ্ছি না ভাই, আরেকটা ক্লিপ দেখাই, দাঁড়াও। তো এটা কিন্তু আরেকটা ম্যাচ, ঠিক আছে। এই ম্যাচে দেখো এই যে নামলাম আমরি, নামে এইখানে কি ব্লু জোনে নামছি, ব্লু জোনে নেমে দেখো এখানে 1টা 2টা 3টা কিল করে ফেলছি। তারপর এদিক দিয়ে গেলাম, লুট টুট পুরা বুম বাম করে ডান করে, যে দেখো কুমড়া ফাটাতেছি, দেখো ইজি ভাই, ঠিক আছে ইজি, এই যে কুমড়া ফাটাই দিছি, ঠিক আছে। কুমড়া ফাটানোর পরে মেবি গাড়ি নেই, তাই না, হ্যাঁ ওই যে, ওই যে গাড়ি আছে, গাড়িটা নিয়ে যাই। দেখো এখানে আরেকটা প্লেয়ারের সাথে আমার ফাইট হয়, ফাইটটা কমপ্লিট করে তারপরে যে কই গাড়ি কই, এই তো গাড়ি নিয়ে আমি আবার ব্যাক করি, এই যে দেখো ব্যাক করে জোনে বাইরে যাই, ঠিক আছে। ওইখানে একটা প্লেয়ার থাকে, দেখো এই কুমড়াটা আমি ফাটাই, তারও ফাটানি পাটটা দেই, ও আচ্ছা আরেকটা প্লেয়ারে কিলো করে ফেলি, তো কুমড়া ফাটানি, এই দেখো কুমড়া ফাটানি দৃশ্যটা একটু দেখাই, একটু দেখবা না তোমরা, একটু জ্বলবা না তোমরা, এই দেখো ফাটাই দিলাম, ঠিক আছে। তারপরে এদিকে লুট টুট করে যাইতেছি যাইতেছি যাইতেছি, জোনে গেলাম, জোনে যে এইখানে ভাই যে ফাইটটা লাগে না ভাই, এই যে দেখো একসাথে মারলাম, ঠিক আছে। তারপর ওই দিক থেকে একটা রাশ দিল, দেখো এটারে মারা, দেখো এটারে দেখো কিভাবে মারি, এদিক দিয়ে লাভ দেই, আরেকটারে মেরে দিলাম, ঠিক আছে। এই যে দেখো ওই যে ওই প্লেয়ারটারে দেখো কেমনে মারি, দাঁড়ো কাছে যাই, এর তো দেখো এই যে জাম্প শট, ঠিক আছে জাম্প, এই প্লেয়ারটারেও মেরে দিলাম। তো এদিক দিয়ে মারার পর, ঠিক আছে, লাস্টে কিন্তু 1v1 হয়ে যায়, দেখো কুমড়াটারে ফাটাই দিই, ঠিক আছে, দেখতে পাচ্ছো এই যে কুমড়াটারে ফাটাই দিলাম, এই দেখো কুমড়াটারে ফাটাই দিছি, এই দেখো আমি ফাটাইছি, দেখো ফাটাইছি, বাট এনিমির কি M79টা আমি নক খেয়ে যাই। তারপর আমি ইনজেকশন মারি, নিজের হিল করি, ঠিক আছে, এই যে দেখো হিল করি, হিল করে ফেললাম না, এখন দেখো বুয়াটা কেমনে নিই, দেখো এই দেখো গেলাম, এই যে, এই যে লাস্ট গায় M79 এলা, বুয়া আবার বারো কি ভাই, তোমরা খারে বলো পারবো না ভাই, ষোলো পানি পান্তা, পানি পান্তা মতো আমার হচ্ছে ভাই, বুঝছো, ষোলো হলে পানি পান্তা, ষোলো ইজি পিজি লেমন কুইজি ষোলো, ঠিক আছে, বুঝাইতে পারছি, ফর ইউ হেটার্স।